Assalamualaikum. Swajib Vlogs YouTube চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চাপ দিবেন যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে মানে জেসিবিটা আমরা ব্যবহার করি সেটা দেখব যে কিভাবে লিখতে হয়। আর সেটা এক পেজে লিখতে হয়, তো দেখাবো আপনাদের। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমত মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। তো এখন আমরা এটা পেজটা আগে সব দিক থেকে আমরা ঠিক করে নিব, যেমন রুলারগুলা। তো চার সাইডের রোলার আমরা ঠিক করে নিলাম। এখন আমরা এটাকে এ ফোরে সেট করব, পেজে কনভার্ট করব। প্রথমত পেজ লেআউটে যাব, তারপরে সাইজ অপশনে যাব। দেখুন লেটার সাইজ হয়ে আছে, তো এটাকে আমরা এখন A4 সাইজ করব। A4 সাইজ দেখুন এই যে এখানে আছে A4 সাইজ, এটাকে সিলেক্ট করে নিলাম। এটা এখন A4 সাইজ হয়ে গেছে। তো এখন আমরা পেজটা একটু জুম করব যাতে আমরা লেখাগুলো বুঝতে পারি। দেখতে পাচ্ছেন এই যে এখানে জুম আউট প্লাস জুম মাইনাস, এই দেখুন বাম দিকে স্ক্রল করলে ছোট হচ্ছে আর ডান দিকে স্ক্রল করলে বড় হচ্ছে। তো আমরা আপাতত 148% এটা রাখলাম। তো শুরু করা যাক। তো আমরা প্রথমত এটাকে সেন্টার নিয়ে আসব, কার্সরটাকে। কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন চাপ দিলেই শর্টকাটে চলে আসবে, অথবা হোম থেকে এই যে কন্ট্রোল ই সেন্টার টেক্সট এটা অপশন সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে কারিকুলাম ভিটা লিখবো সি। তো আমরা প্রথমত ফন্টটা চেঞ্জ করে নিব, ফন্ট রাখবো টাইমস নিউ রোমান, আর লেখার সাইজটা রাখবো 20 ধরে নেন, 20 বা 25 30 করে দিই, 28 করলাম। তখন আমরা লিখবো কারিকুলাম ভিটা। এটাকে আমরা বোল্ড করব, সিলেক্ট করলাম কন্ট্রোল বি কিবোর্ড থেকে, এখন এন্টার বাটন চাপ দেব। এখন আমরা শুরু করব ডিটেলস গুলো লেখা। প্রথমত নেম, তো আমরা যেটা বিসর্গ চিহ্ন ব্যবহার করি সেটাকে এক সিরিয়ালে রাখার জন্য আমরা ট্যাব বাটন ব্যবহার করব, কিবোর্ড থেকে ট্যাব বাটন। একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিসর্গ চিহ্নটা ব্যবহার করতে হবে। একটা নাম দেই, তো লেখার সাইজটা অনেক বড় আছে ফন্টের, তো আমরা ছোট করে নেব এখন। চোদ্দ সাইজ করলাম, তবে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বোল্ড হয়ে আছে, তো আমরা আপাতত নামগুলো বোল্ড করব না, কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দিলেই বোল্ড আউট হয়ে যাবে। শুধু আমরা হেডিংগুলো যেটা হেড নেম মানে যেগুলো নেম, ফাদার্স নেম মাদার্স নেম এরকম অপশনগুলো আমরা বোল্ড রাখবো। এন্টার। এখন ফাদার্স নেম, এখন আবার ট্যাব বাটন ব্যবহার করবো আমরা। দেখুন একদম
এক সাইড হয়ে গেছে, একদম এক সাইডে, কোনো আগা পিছা নাই, মানে বাম ডান কম বেশি থাকে ওরকম নাই। এরপর মাদার্স নেম, আবার ট্যাব বাটন ব্যবহার করব, এমএসটি তো আমরা এখানে বিসর্গ চিহ্ন দিতে ভুলে গেছি, দেখুন প্রবলেম নাই, ঠিক এক সাইড হয়ে যাবে। এরপর আমরা দেব পার্সোনাল অ্যাড্রেস, তো এটা আমরা সিভি সরকারি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, এটা দিয়ে কোম্পানিতে দেওয়া যাবে, কোম্পানির ক্ষেত্রে বা প্রাইভেট কোম্পানি যেগুলো আমরা ব্যবহার করি এটা ব্যবহার করা যাবে, তো সরকারি ক্ষেত্রে এটা লাগবে, এই টাইপের সিভি, পার্সোনাল অ্যাড্রেস। এখানে আমরা হাইফেন দেব লক্ষ্মীপুর, থানা, চাঁপাইনবাবগঞ্জ সদর ডিস্ট্রিক্ট, এরপর আমাদের লাগবে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার পার্সোনাল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, পার্সোনাল অ্যাড্রেস একই যদি হয়, মানে পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি একই হয়, তাহলে পার্সোনাল অ্যাড্রেসে যেগুলো দিলেন এগুলো আবার কপি করে পেস্ট করে দিতে পারবেন। তো পার্মানেন্ট কন্ট্রোল ভি, দেখুন একই রকম, যেহেতু ঠিকানা আমার সেহেতু পার্মানেন্ট অ্যাড্রেসও সেম দিয়ে দিলাম। তারপর আমাদের লাগবে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার তারপরে আমরা দেব ডেট অফ বার্থ,
আপনার এখানে সংখ্যা ব্যবহার করবেন না, যেমন 1 1 1999 বা 1 2 1999। আপনার যে মাসের নামটা আছে ওটা উল্লেখ করে দেবেন। এইভাবে এরপর আমরা দিব জেন্ডার, ছেলে অথবা মেয়ে। এরপরে দিব আমরা ম্যারিটাল স্ট্যাটাস, মানে বৈবাহিক অবস্থা, বিবাহিত বা অবিবাহিত। আপনারা বিসর্গ চিহ্নটাকে এক সারিবদ্ধ করতে আপনার ট্যাব বাটন ব্যবহার করবেন কিবোর্ড থেকে। এরপর দিব আমরা রিলিজিয়ন, এই যে আমি এখন ট্যাব বাটন ব্যবহার করছি, একদম এক সারিতে হয়ে যাবে। এরপর আমরা দিব ন্যাশনালিটি, মানে জাতীয়তা। ন্যাশনালিটি দেওয়া হয়ে গেছে। এখন এরপর লাগবে আমাদের একাডেমিক, একাডেমিক কোয়ালিফিকেশন। তো আপাতত আমরা পেজের জুমটা একটু আউট করব। দেখুন অনেকটুকু জায়গা জায়গা আপনার পূরণ হয়ে গেছে, তো এটা একটু কমিয়ে দেবো। তো আমরা প্রথমে সিলেক্ট করব কন্ট্রোল এ বাটন কিবোর্ড থেকে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, লাইন স্পেসিং, লাইন স্পেসিং অপশনে যাবেন। তারপরে এই যে 1.0, এখন আছে 1.15, আপনি 1.0 সিলেক্ট করবেন। দেখুন একটু জায়গা সীমিত হয়ে গেল, আর একটু জায়গা বাড়লো। তো আপাতত আমরা আবার জুম আউট করে নিই। তো এখন আমরা দেবো একাডেমিক কোয়ালিফিকেশন। তো আমরা হেডিং গুলোকে আগে বোল্ড করে নিব, ফাদার্স নেম, মাদার্স নেম সিলেক্ট করলাম, কন্ট্রোল বি, সেম একইভাবে সবগুলাই।
এটা আমরা এক ধাপ নিচে নামিয়ে দেব যাতে একটু গ্যাপ থাকে। এখন আমরা ছক বানাবো, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী ছক বানাবেন। তো আমরা যাবো এখন ইনসার্টে, ইনসার্ট অপশনে গেলাম, টেবিলে গেলাম, ইনসার্ট টেবিল। আমরা কলাম নিব এখন 5টা, আর রো সারি নিব 6টা। আপনারা নিজ নিজ কোয়ালিফিকেশন অনুযায়ী ছক সিলেক্ট করবেন। তো এটাকে প্রথমত আমরা সিলেক্ট করে নেব, ছকটা পুরোটাকেই। তারপরে হোম হোম অপশনে যাব, তারপর এই যে দেখতে পাচ্ছেন সেন্টার টেক্সট, এটা সিলেক্ট করব যাতে সবগুলো লেখা সেন্টার বরাবর থাকে। প্রথমে দেব এখানে ডিগ্রিস, এখানে দেব গ্রুপ, তারপর আমরা দিব পাশের ছকে দিব বোর্ড অথবা ইনস্টিটিউশন ইনস্টিটিউট। তারপরে ছকে দিব পাস ইয়ার, তারপরে ছকে দিব রেজাল্ট। দেখুন হেডিং গুলো সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা ডিগ্রি মানে আমাদের কোয়ালিফিকেশন গুলো সাজাবো। প্রথমত আমরা এসএসসি দিব, s.s.c, আপনি কোন গ্রুপে আছেন সেই গ্রুপটা দিবেন। তারপর আপনার বোর্ড দিবেন, তারপর পাস ইয়ার, যে বছর আপনি পাস করেছেন সে বছরের ই দিবেন বছর, আর এখানে রেজাল্ট দিবেন। তারপর আউট অফ 4 অথবা 5 যেটা হয় দিবেন, এসিতে 5 হয়, তখন আপাতত 4 ছিল। সরি, তখন 5 ছিল, ভুলে গেছে এটা। এরপর দিব আমরা এইচএসসি, এইচএসসিতে হিউম্যানিটিস আপনার গ্রুপতে দিবেন। বোর্ড দিবেন, পাস ইয়ার দিবেন, তারপর আপনার পয়েন্ট দিবেন। এরপর আপনারা দিবেন বিএ, এক সিরিয়াল বা আপনি আপনার
কোয়ালিফিকেশনগুলো সাজাবেন। Year. আমি যার সিভি বানাচ্ছি তার এগুলো কোয়ালিফিকেশন আছে, তাই আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি যার সিভি বানাচ্ছি তার বিএড কোর্স করা আছে, তার জন্য এটা দিচ্ছি। তো আমাদের কোয়ালিফিকেশন সাজানো হয়ে গেল। এখন আমরা এক্সট্রা স্কিলস মানে দক্ষতা, কম্পিউটার আছে বিভিন্ন কাজে দক্ষতা থাকে, আপনি ওই অনুযায়ী দিবেন। তো আমরা এখানে দিব কম্পিউটার এক্সপিরিয়েন্স। বোল্ড করব, ইন্টার চাপ দিলাম। আপনার যে যে বিষয়ে সার্টিফিকেট অর্জন করা আছে কম্পিউটার বিষয়ে সেগুলো দিয়ে দিবেন। তো এই পর্যন্ত শেষ, এখন শুধু লাগবে ডেট আর সিগনেচার অপশনটা। তো আমরা এখন ডেট অপশনটা দেবো একদম সব কর্নারে। আর এরপর দেব সিগনেচার অপশনটা। স্পেস বার দিয়ে আমরা এখানে এই সাইডে নিয়ে চলে আসবো। তো যার নাম সিগনেচার এখানে হবে নিচে তার নাম দিতে হবে।
দেখতে পাচ্ছেন হয়ে গেছে সাজানো, টোটাল কমপ্লিট। তো এইভাবে আপনার সরকারি কাজের ক্ষেত্রে এই সিভিটা প্রয়োজন। তো এইভাবে সবকিছু দেওয়া লাগবে। প্রথমত কারিকুলাম ভিটা লিখলাম, তারপরে নেম, পার্সনের ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর পার্সোনাল অ্যাড্রেস, তারপরে পারমানেন্ট অ্যাড্রেস। যদি একই রকম অ্যাড্রেস হয় তাহলে পার্সোনালটা এখানে কপি করে পারমানেন্টে দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার দিবেন, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত বা অবিবাহিত, তারপর রিলিজিয়ন, হিন্দু বা মুসলমান, এটা অপশন, তারপর ন্যাশনালিটি, জাতীয়তা, তারপর আপনি একাডেমিক কোয়ালিফিকেশন দিবেন, তারপরে কম্পিউটার এক্সপিরিয়েন্স, তারপরে সব কর্নারে হচ্ছে ডেট আর ডান কর্নারে সিগনেচার অপশন। তো আমরা একটু এটাকে এডিট করতে পারি। এটাকে আমরা সিলেক্ট করলাম একাডেমিক কোয়ালিফিকেশান, তারপরে দেখতে পাচ্ছেন এই যে শেডিং এই অপশনে যাব, তারপরে এই যে ব্ল্যাক টাইপের একটু উজ্জ্বল থাকবে, বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা যায়। তো আমি এটাই দিলাম লাইটার 50%, যাতে দেখতে ভালো লাগে। কম্পিউটার এক্সপিরিয়েন্স এই হেডিংটাকে আমরা একইভাবে এডিট করব। দেখতে পাচ্ছেন একটু ভালো লাগছে এখন দেখতে। তো আগামী দিনে আমি আপনাদের এখানে ছবি সেট করার বিষয়টা তুলে ধরব। আজকের মতো আপাতত এখানে শেষ করছি ভিডিও। তো আপনার এই ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি। তো এই সিভিটা আপনারা সরকারি কাজে ব্যবহার করতে পারবেন, যেটা 1 পেজে আমরা লিখে দিয়েছি, মানে লিখে কমপ্লিট করেছি। তো এটাকে আমরা এখন সেভ করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন চাপ দিলাম, সেভ। তো আগামী দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।